আরে 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 বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে হাতে হাতে রাখা বন্ধু মানে অবুঝ অভিমানী তবুও বন্ধু কারণ বন্ধু জানে বন্ধু মানে এলোমেলো পথ চালা বন্ধু মানে বলার না মালা বন্ধু মানে একটু বাড়াবাড়ি তাই তুমি নেই বলে চোখ ভারী আরে 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 বন্ধু নামের কোনো পদবি নেই বন্ধুর ঠিকানা হাত বাড়ালে বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা বন্ধু মানে ভালোবাসা মন্দ বাসা বন্ধু পাতায় যেন শিশির জমা বন্ধু একটা ভুলের 100 ক্ষমা বন্ধু তুমি ফিরে এসো তাড়াতাড়ি আরে 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 যদিও আমি গান পারি না তবুও কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু যাই হোক বন্ধুরা আজ আমি শুরু করব দুজন বেস্ট ফ্রেন্ডের একটি মন ছুঁয়ে যাওয়ার গল্প দিয়ে যে গল্পটি আপনাদের বন্ধুর প্রতি ভালোবাসা অনেকটাই বাড়িয়ে তুলবে চলুন তাহলে শুরু করা যাক দুজন বন্ধু একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলছে এই দেখ আমি নতুন ঘড়ি কিনেছি অপর বন্ধু বলছে ওয়াও কি সুন্দর তোর অনেক দিনের শখ আজ পূরণ হলো চল আজকে তাহলে তুই পার্টি দে আমি তোকে গিফট দেব একথা শুনে প্রথম বন্ধু বলল চল তাহলে সেই মতো দুই বন্ধু রাত্রিবেলা একটি ভালো রেস্টুরেন্টে গেল এবং ডিনার করল এবং ডিনার শেষে দ্বিতীয় বন্ধুটি প্রথম বন্ধুকে জিজ্ঞেস করল তুই ট্রিট দেওয়ার টাকা কিভাবে ম্যানেজ করলি তখন প্রথম বন্ধুটি বলল আরে কিভাবে আর ঘড়িটা বিক্রি করে দিয়ে তোর খুশির থেকে বড় আর কিছু আছে নাকি আমার জীবনে এবার দ্বিতীয় বন্ধুটি বলছে আমি জানতাম তুই এই রকমটাই করবি তাই তো তুই বিক্রি করার পর আমি তোর বিক্রি করা ঘড়িটা ওই দোকান থেকে আবার কিনে নিয়েছি এই নে তোর গিফট বন্ধুরা জীবনে বন্ধুত্ব নয় বন্ধুত্বের মধ্যেই জীবন রয়েছে প্রত্যেকের জীবনে বন্ধু থাকাটা অনেক বেশি প্রয়োজন নইলে জীবনের অনেক ভালো ভালো মুহূর্ত মিস হয়ে যায় তো বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো বন্ধুত্ব কি ফ্রেন্ডশিপ ডে কি ফ্রেন্ডশিপ ডে কেন এত স্পেশাল এই ফ্রেন্ডশিপ ডে পেছনে কি ইতিহাস লুকিয়ে আছে এবং ফ্রেন্ডশিপ ডেতে বন্ধুদের কি কি গিফট দেওয়া যেতে পারে এই বিষয়গুলি নিয়ে তবে তার আগে বলবো বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ফ্রেন্ডশিপ ডে সম্পর্কে বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টির কথা আগে বলতে হয় সেটা হলো বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ কি বন্ধুত্ব হলো পৃথিবীর সব থেকে নির্মল সম্পর্ক যেটা আমাদের থেকে অবিচ্ছেদ্য আমাদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকে তাই অ্যারিস্টটল বলেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম হচ্ছে বন্ধুত্ব তাই তো উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিনই হারায় না এবং হেলেন কেলার বলেছেন অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো বাদ যায়নি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তিনি বলেছেন গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ তাদের বলে যাওয়া এই কথাগুলোর গুরুত্ব কতখানি আপনি তখনই সেটা উপলব্ধি করতে পারবেন যখন আপনি কারো ভালো বন্ধু হবেন বা কেউ যখন আপনার ভালো বন্ধু হবে আমার মতে বন্ধুত্ব মানে কিছু না বলতেই একে অপরের কথা বুঝে যাওয়া বন্ধুত্ব মানে কোনো কথা শেয়ার না করলে সারা রাতে ঘুম হতে না পারা বন্ধু পাশে থাকলেই প্রতিটা মুহূর্ত যেন খুশি হয় বন্ধু মানে বন্ধুর অনুপস্থিতি বুঝিয়ে দেওয়া তাকে কতটা মিস করছি বন্ধু মানে ঝগড়াঝাটি মারামারি সবশেষে আবার মিল বন্ধুত্ব মানে বিশ্বাস বন্ধুত্ব শুধু একটা শব্দ নয় শুধু একটা সম্পর্ক নয় এটি একটি নীরব প্রতিশ্রুতি আমি ছিলাম আমি আছি এবং আমি থাকব আমি না বললেও আপনারা জানেন যে বন্ধু আমাদের জীবনে অক্সিজেনের মতো তাই সব কিছুর যেমন স্পেশাল দিন থাকে বন্ধুত্বের জন্যও থাকবে না এমনটা কি হতে পারে বন্ধুত্বের জন্য ফ্রেন্ডশিপ সেলিব্রেশন করার স্পেশাল একটি দিন রয়েছে সেটাকেই আমরা ফ্রেন্ডশিপ ডে বলে জানি ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে আমরা পালন করে থাকি প্রথম বন্ধুত্ব দিবসের সূচনা হয় 1919 সালে প্রথম ফ্রেন্ডশিপ ডে প্রচলন করেন হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস ফল এবং এই ফ্রেন্ডশিপ ডে জনপ্রিয়তা লাভ করে 1935 সালে কথিত আছে যে সন 1935-এ আমেরিকান সরকার আগস্টের প্রথম শনিবার এক ব্যক্তিকে হত্যা করে তারই প্রতিবাদে ও শোকে পরের দিন অর্থাৎ রবিবার ওই ব্যক্তির একজন অত্যন্ত কাছের বন্ধু আত্মহত্যা করেন বন্ধুত্বের প্রতি এত ভালোবাসা দেখার পর আমেরিকান সরকার
আফসোস করেন এবং তাদের প্রতি সম্মান জানানোর জন্য আগস্টের প্রথম রবিবারকে ফ্রেন্ডশিপ ডে হিসাবে পালনের সিদ্ধান্ত নেন। তবে বিশ্ব বন্ধুত্ব দিবস ধারণাটি 1958 সালের 20 জুলাই ডক্টর আর্টেমিও ব্র্যাকো দ্বারা প্রস্তাবিত হয়। 1997 সালে জাতিসংঘ বিশ্বময় বন্ধুত্বের আলাদা অবস্থানে নিজেদের নিয়ে যায়। 27 এপ্রিল 2011 জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষিত হয় 30 জুলাই অফিসিয়াল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। তবে ভারত, বাংলাদেশ সহ কিছু দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস উদযাপন করা হয়। বন্ধুত্ব এই শব্দটা শুনলেই হঠাৎ অনেক ভালো ভালো মুহূর্ত আমাদের মনে চলে আসে, ভেসে ওঠে অনেক ছবি। আমাদের ছোটবেলার বা বড়বেলার অনেক বন্ধু আজ হয়তো আমাদের সাথে নেই, বা তারা আমাদের সাথে টাচে নেই, কিন্তু তারা হয়তো চিরজীবনের জন্য আমাদের মন ছুঁয়ে থেকে যাবে। আমি স্মৃতিচারণ করলে বা পুরনো অ্যালবাম খুলে বসলে কিছু বন্ধুর কথা অনেক বেশি মনে পড়ে। আমি কেটে যাওয়া সময়ের কথা ভাবলে কিছু বন্ধুর কথা অনেক বেশি মনে পড়ে। আমি দূরে কোনো পাহাড়ে গিয়ে সেখানে সারা রাত যখন ঘুম আসে না, তখন কিছু বন্ধুর কথা অনেক অনেক বেশি মনে পড়ে। তাদের কিছু কথা ছিল ফুলের মতো, কিছু মুহূর্ত ছিল বৃষ্টির মতো, যা আমাকে ভিজিয়ে দিয়ে যায়। আপনার জামা কাপড়, বই খাতা সমস্ত কিছু পুরনো হয়ে যাবে, কিন্তু বন্ধু কখনোই পুরনো হবে না। বন্ধুত্বের শুরু আর শেষ বলে কিছুই নেই। বন্ধুকে কখনো বেঁধে রাখা যায় না ক্যালেন্ডারে নির্দিষ্ট কোনো ডেটে, তাই রোজই আমাদের কাছে ফ্রেন্ডশিপ ডে। প্রিয় দর্শক বন্ধুরা, ফ্রেন্ডশিপ ডেতে প্রয়োজন নেই কোনো গিফটের। কথাতেই তো আছে, বন্ধু চেনা যায় বিপদে। তো আপনারা যদি আপনাদের বন্ধুদের বিপদে সবসময় পাশে দাঁড়ান, তাহলে সেটিই হবে আপনার দেওয়া সবচেয়ে বড় গিফট। প্রয়োজন নেই কোনো পার্থিব বস্তুর, আর ফ্রেন্ডশিপ ডেতে গিফট যদি দিতেই হয়, তাহলে আপনার করা হাগই হবে এই দিনের সেরা গিফট। বাট আপনি কি গিফট দিতে চান আপনার প্রিয় বন্ধুকে, আর আপনার প্রিয় বন্ধুর নামই বা কী, জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, এবং আমার প্রিয় দর্শক বন্ধুদের ফ্রেন্ডশিপ ডের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, অ্যান্ড গো অ্যাহেড।